ঢাকার সাভারে গ্যাসের চুলায় আগুনের ঘটনায় দগ্ধ দুই নারীর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার বিকেলে সাভারের দক্ষিণ নামা বাজার এলাকায় দারুক আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম সেলিনা বেগম, তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার সজারিয়া এলাকায়। তার স্বামীর নাম মৃত আব্দুর রাজ্জাক। তিনি গত এক মাস পূর্বে সাভারের ওই এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় দগ্ধ অপর নারীর নাম মিতু আক্তার। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। এ ব্যাপারে বাড়ির মালিক দারুক আলী জানান, তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন নিহত সেলিনা বেগমের মেয়ে ও মিতু আক্তার। ঘটনার দিন হঠাৎ ঘরে গ্যাসের গন্ধ বের হচ্ছিল। সে সময় দগ্ধরা ওই কক্ষে গিয়ে গ্যাসের অটো চুলা জ্বালায়। চুলা জ্বালাতেই সেই আগুনে তারা উভয়ে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজন মারা যান। নিহতের মরদেহ বাসায় আনা হয়েছে।